এই হুঙ্কার শুনলে একসময় অবিভক্ত বাংলার বিভিন্ন গ্রামের মানুষেরা সন্ত্রস্ত হয়ে উঠত। বড়লোক ব্যবসায়ী জমিদার থেকে শুরু করে ইংরেজ নীল সাহেবরাও তথস্থ হয়ে থাকত এই ভেবে যে কোন সময় শোনা যাবে এই হুঙ্কার, আর লুট হয়ে যাবে সব গচ্ছিত সম্পত্তি। ভাবছেন তো কারা আসত এই হুঙ্কার দিয়ে? ঠিক ধরেছেন, আজকের দিনে বিভিন্ন বাংলার গল্পের সেই চরিত্র, বাংলার ডাকাত। তবে এই ডাকাতরা ছিল খুবই মা কালীর ভক্ত। সেই আদিকাল থেকে ডাকাত দল ডাকাতি করতে যাওয়ার আগে কালী পূজা করতেন। তাদের পূজোর ধরন ছিল যেমন আলাদা, তেমন রীতিনীতিও ছিল তাৎপর্যপূর্ণ। এইরকমই বাংলার এক দুর্ধর্ষ ডাকাতের কালী পুজোর বিষয় জানতে দেখুন আজকে ক্যাফে হুল্লোড়ের নিবেদন, ডাকাত কালী, রঘু ডাকাতের কালী পুজো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। সবার শেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নতুন ভিডিওর খবর সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখুন ক্যাফে হুল্লোড়ের আজকের নিবেদন, ডাকাত কালী, রঘু ডাকাতের কালী পুজো। সময়টা আজ থেকে কয়েক শতক বছর আগে। সেই সময় বাংলার অধিকাংশ এলাকাই ছিল জনমানবহীন ও জঙ্গলাকীর্ণ। মানুষ তখন বেশিরভাগ সময় পায়ে হেঁটে যাত্রা করত। গভীর জঙ্গল পেরিয়ে যেতে হতো এক স্থান থেকে অপর স্থান। সেই রকমই এক রাতে সাধক রামপ্রসাদ আজকের হুগলিতে অবস্থিত ত্রিবেণীর বাসুদেবপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন এক ভক্তের বাড়ির উদ্দেশ্যে। সময়টা ছিল গভীর রাত। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ তার সামনে এসে উপস্থিত হয় এক অতিকায় বৃহৎ তৈলাক্ত দেহ, মুখে মোটা কালো গোঁফ, মাথায় লাল কাপড়, কানে রক্ত জবা, আর হাতে ধারালো অস্ত্রধারী এক সর্দার, আর তার চারপাশে ছড়িয়ে থাকা ভয়ঙ্কর মশালধারী কিছু মানুষজন। সর্দার সাধক রামপ্রসাদের কোনো কথা না শুনেই তাকে কাঁধে করে তুলে নিয়ে যাওয়ার আদেশ দেন তার সঙ্গীদের। সর্দারের আদেশ মতো সাধক রামপ্রসাদকে এনে রাখা হয় গভীর জঙ্গলে এক কালী মন্দিরের সামনে। চারদিকে জ্বলছিল মশাল, আর সামনে ছিল লাল সিঁদুর আর জবার মালা দিয়ে সাজানো এক বলির হাঁড়ি কাঠ। রামপ্রসাদ বুঝতে পারেন তিনি ডাকাতের হাতে পড়েছেন। চারপাশের মানুষগুলোর হুঙ্কার আর কথা শুনে তার উপলব্ধি হয় আজ তাকে এই সাজানো হাঁড়ি কাঠেই প্রাণ দিতে হবে। ডাকাত সর্দার এগিয়ে এসে আদেশ করেন আজ মায়ের পূজোর বলির প্রস্তুতি করতে। অবশেষে রামপ্রসাদ জীবনের শেষ ইচ্ছাস্বরূপ ডাকাত সর্দারের কাছে আর্জি জানান যে হাঁড়ি কাটে যাওয়ার আগে মা কালীকে একটা গান শোনানোর জন্য। সেই আর্জি মঞ্জুর হলে সাধক রামপ্রসাদ মা কালীর সামনে ধরলেন একটি শ্যামা সঙ্গীত। এমন সময় হঠাৎই ডাকাত সর্দারের চোখের সামনে ভেসে ওঠে সাধক রামপ্রসাদের বদলে মা কালীর মুখ। এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান কুখ্যাত ডাকাত সর্দার। তৎক্ষণাৎ বলি বন্ধ করে রামপ্রসাদের সেবার ব্যবস্থা করেন তিনি, এবং পরদিন সাধক রামপ্রসাদকে
বাড়ি পৌঁছে দেন। এই ডাকাত সর্দার হল বাংলার বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার সেই সময় সবথেকে কুখ্যাত ডাকাত রঘু ডাকাত। রঘু ডাকাতের স্মৃতি বিজড়িত হুগলি জেলার ত্রিবেণীর বাসুদেবপুরের ডাকাতকালীর মন্দিরে আজও পুজো হয়। ত্রিবেণী ঘাটের 1 কিলোমিটারের মধ্যে দুটি প্রধান রাস্তার সংযোগস্থলের পাশেই জঙ্গলাকীর্ণ স্থানে রয়েছে এই ডাকাতকালীর মন্দির। রঘু ডাকাতের আরাধ্যা দক্ষিণকালী মন্দিরটি আজও তার স্মৃতি আঁকড়ে ধরে আছে। গম্বুজাকার এক চূড়া বিশিষ্ট এবং সামনে বিশাল চাতাল যুক্ত এই মন্দির। মন্দিরের পেছনে রয়েছে একটি পুকুর, যেখানে নাকি ডাকাতরা স্নান সেরে পুজো দিত বলে শোনা যায়। আজ থেকে 50-60 বছর আগেও এই এলাকা ছিল জনমানবহীন ও জঙ্গলাকীর্ণ। সেই সময় ডাকাতরা এই মন্দিরে প্রতি অমাবস্যায় নরবলি দিত বলে শোনা যায়। তবে এখন ছাগ বলি হয় সেই রীতি বজায় রাখার জন্য। রঘু ডাকাতের কাহিনী শুধু এখানেই শেষ নয়, রঘু ডাকাতের নাম ছিল সারা বাংলায়। এমনই এক ডাকাতকালীর মন্দির রয়েছে সিঙ্গুরে, যা রঘু ডাকাতের সাথে জড়িত। প্রাচীন সিঙ্গুরের ডাকাতকালী মন্দির ঘিরে রয়েছে নানান ইতিহাস ও জনশ্রুতি। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশেই সিঙ্গুরের পুরুষোত্তমপুর এলাকায় এই ডাকাতকালী মন্দির। সিঙ্গুরের পুরুষোত্তমপুরে অবস্থিত ডাকাতকালী মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে দুটি মত রয়েছে। একটি মতে এই মন্দির প্রতিষ্ঠা করেছিল রঘু ডাকাত, আর অন্য মতে এই কালী মন্দিরের প্রতিষ্ঠাতা গগন ডাকাত বা ডাকাত সর্দার বিশু। তবে ইতিহাস ঘাঁটলে দেখা যায় নীলকর সাহেবদের আমলেই সিঙ্গুরের এই ডাকাত কালী মন্দিরের উপস্থিতি ছিল। এখানে একসময় নরবলি হতো বলেও শোনা যায়। তবে জনশ্রুতি অনুযায়ী রঘু ডাকাত ঘট প্রতিস্থাপন করে এই পূজা শুরু করেছিলেন। সিঙ্গুরের ডাকাত কালী মন্দির ঘিরেও মা শারদা ও রামকৃষ্ণদেবের এক গল্প রয়েছে। অসুস্থ ঠাকুর রামকৃষ্ণকে দেখতে মা শারদা মা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাবার পথে তার সহযাত্রীদের থেকে আলাদা হয়ে পড়েন। ক্লান্ত মা শারদা গভীর জঙ্গলে একটি গাছের তলায় বিশ্রাম নিতে গেলে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায় ডাকাতির উদ্দেশ্যে। মা শারদা তাদের কাছে জানতে চান কি চাই তাদের। রঘু ও গগন ডাকাত মাকে তাচ্ছিল্য করে তাকে বন্দি করতে চাইলে তাদের সামনে ভেসে ওঠে রক্তচক্ষুসহ মা কালীর মুখ। আকস্মিক এই দৃশ্য দেখে তারা ভয়ে শিউরে ওঠে। এরপর ডাকাত দল তাদের ভুল বুঝতে পেরে মা শারদার কাছে ক্ষমা চেয়ে নেন। সন্ধে নামায় সেই রাতে ডাকাতদের আস্তানায় মা শারদাকে থাকার ব্যবস্থা করে দেয় তারা। মা শারদাকে রাতে খেতে দেওয়া হয় চাল কড়াই ভাজা। পরের দিন সকালে ডাকাতরা মা শারদাকে দক্ষিণেশ্বরে দিয়ে আসে। বলা হয় এই অলৌকিক ঘটনায় ভয় পেয়ে গগন ডাকাত ও রঘু ডাকাত এই সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরের প্রতিষ্ঠা করেন। সেই থেকে কালী পুজোর দিনে মায়ের প্রথম নৈবেদ্য প্রসাদ হিসেবে চাল কড়াই ভাজা দেওয়া হয়। এছাড়াও লুচি ভোগ ও ফল দেওয়া হয় পুজোর প্রসাদ হিসেবে। বহু বছরের প্রচলিত প্রথা মেনে কালী পুজোর দিন 4 প্রহরে 4 বার পুজো ও ছাগ বলি করা হয়। পরবর্তী সময় অবশ্য বর্ধমানের মহারাজা মা কালীর স্বপ্নাদেশ পাওয়ার পরে তার বর্তমান প্রতিমা ও মন্দিরটি নির্মাণ করেন। সবচেয়ে বড় ব্যাপার হল আজও সিঙ্গুরের মল্লিকপুর
জামিনবেড়িয়া ও পুরুষোত্তমপুর এই তিন গ্রামের কোনো বাড়িতে বা বারোয়ারিতে কালী পুজো করা হয় না। এমনকি কোনো বাড়ির দেওয়ালেও টাঙানো থাকে না কালী মূর্তি আঁকা ক্যালেন্ডার। সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরে মা এতটাই জাগ্রত যে এই প্রতিমার পুজো ছাড়া অন্য কালী প্রতিমার পুজো করতে সাহস পায় না এলাকার মানুষজন। এছাড়াও তিন গ্রামের মানুষ যে কোনো শুভ কাজ করতে গেলে এই মায়ের মন্দিরে পুজো দিয়েই শুরু করেন সেই শুভ কাজ। এইভাবেই যুগ যুগ ধরে বাংলার বিভিন্ন স্থানে হয়ে চলেছে সেকালের কুখ্যাত ডাকাতদের দ্বারা নির্মিত ডাকাত কালী পুজো। একসময়ের মানুষের ত্রাস এই ডাকাত কালী পুজো আজকের সবার প্রিয় ও ভক্তির স্থানে পরিবর্তিত হয়েছে। অতীত যতই ভয়াবহ হোক না কেন, বর্তমানে এই কালী পুজোগুলোতে হাজারে হাজারে মানুষের সমাগম হয়। রঘু ডাকাত আজকের বাংলার গল্পের মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকলেও তার সাক্ষ্য বহন করে চলে এই ডাকাত কালীর পুজোগুলো। আপনারা দেখছিলেন ক্যাফে হুল্লোড়ের আজকের নিবেদন, ডাকাত কালী, রঘু ডাকাতের কালী পুজো। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। ক্যাফে হুল্লোর চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পছন্দের কোনো বিষয়ের ভিডিও দেখতে চাইলে লিখে জানান কমেন্ট সেকশনে ও ইমেল অ্যাড্রেসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্ধকারমুক্ত থাকুন আর দেখতে থাকুন ক্যাফে হুল্লোড়।